নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু আমরা চলে এসেছি কানকি ধামে, রাম মন্দির। তো তোমরা সবাই জানো যে সামনে কিন্তু অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হচ্ছে। তো আমরাও কিন্তু চলে আসলাম রাম মন্দিরে। এখানে এসে এতটা শান্তি আর একটা এতটা ভেতর থেকে পবিত্রতা ভাবটা অনুভব হবে যে তা আমি কিন্তু এতদিকে কল্পনা করতে পারিনি। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি কানকি ধাম যাওয়ার জন্য। তো দেখলাম যে স্টেশনে ট্রেন মিস আছে, ট্রেন ক্যান্সেল আছে, তাই কিন্তু আবার বাস ধরবো। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অনেকজনই আছি, আর ওই যে আমাদের NVSTC-র বাসগুলি চলে এসেছে। সারাগঞ্জ থেকে আমরা যাচ্ছি, 50 টাকা ভাড়া। তো কানকিতে আমরা নেমে গেলাম, আমি আর আমার সামনে, পেছনে কিন্তু আমাদের সাথে যারা এসেছে তারা। বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাড়ি বাইকে করে কিন্তু এখানে দর্শনার্থীরা আসে। তো বন্ধুরা, এটা কিন্তু কানকি ধাম রাম মন্দিরের কিন্তু ঢোকার গেট। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে গেটটি আর কি তৈরি করেছে ওরা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে ভেতরের দিক। তো ভেতরের দিকগুলো কিন্তু আমি তোমাদের একে একে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই যে গেটটা, দেখে কিন্তু একদম মনোমুগ্ধকর একটি গেট। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে কানকি ধাম আরোগ্য কান্ডারি। তো এখানে কিন্তু যারা অসুস্থ হয় তাদের কিন্তু এখানে চিকিৎসা করা হয়। তো গোটা মন্দিরের ভিডিওটা কিন্তু তোমাদের আমি লিখবো, আছে ভেতরে ঢুকতে। কিন্তু মন্দিরে একটা এত সুন্দর পবিত্র মনোভাব আর কি আমাদের মধ্যে প্রবেশ করবে যে কি আর বলবো, মনটা একদম শান্তিতে ভরে যাবে। তারপর এখানকার যে পরিবেশ অসাধারণ এক কথায়। আর সব থেকে ভালো লাগবে যেটা, যে মন্দিরে ঢুকতে কিন্তু গানে বাজবে শ্রীরামচন্দ্রের গানগুলো, অসাধারণ এক কথা। এটা কিন্তু অ্যাকচুয়াল যে রাম মন্দির, সেখানে কিন্তু রামচন্দ্রকে প্রতিষ্ঠান করা রয়েছে, এই সেই মন্দির। তার পাশেও কিন্তু গণেশ এবং রামচন্দ্রের আরও অনেকগুলোই মন্দির রয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর, এক একটা কারুকার্য কিন্তু অসাধারণ। মানে একটা অসাধারণ পবিত্রতা কিন্তু মনকে ছুঁয়ে যাবে এই মন্দিরে আসলে, এটা কথা বলতে পারি তোমাদেরকে। তো চলো, এবার মন্দিরে তো আসলাম, এবার রামচন্দ্রকে কি দর্শন করবো না? চলো যাওয়া যাক ওপরে। মন্দিরে কিন্তু চলে এসেছি, এটা অনেকটা জায়গা নিয়ে। দোতলার ওপরে মন্দিরটি, ভীষণ সুন্দর। চারিদিকে কিন্তু অসাধারণ কারুকার্য, আর রামচন্দ্রের বিভিন্ন ক্রিয়াকলাপ কিন্তু ওয়ালগুলির মধ্যে সুন্দরভাবে অঙ্কন করা রয়েছে। অসাধারণ কারুকার্যের সাথে একটা এত সুন্দর পবিত্রতা যে মনকে ছুঁয়ে যাচ্ছে তার বলার ভাষা রাখে না। এবার চলো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি ঠাকুর দর্শনে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে সাজানো রয়েছে ঠাকুরকে। এবার বেরিয়ে আসলাম, এবার দোতলা থেকে যে গোটা মন্দিরের ভিউটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অসাধারণ লাগছে দেখতে, খুবই সুন্দর, মনকে একদম ছুঁয়ে যাবে পবিত্রতা, শ্রদ্ধা ভক্তিতে ভরপুর এই মন্দিরটিতে। আসলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। দর্শনের পরে কিন্তু চলে আসতে পারো তোমরা একটু নিরিবিলিতে সময় কাটাতে। তো এক পাশে রয়েছে কিন্তু এরকম অনেকগুলো দোকান যেগুলো পুরোপুরি ভেজ, এখানে ননভেজ কিন্তু কিছু নেই। আসলে এই মন্দিরের আশেপাশে চত্বরে কিন্তু ননভেজ কিছু পাওয়া যায় না। এখানে কিন্তু অনেকগুলো দোকানই রয়েছে মোটামুটি, কফির দোকান থেকে শুরু করে ভেজ পকোড়া, ভেজ বার্গার, পেস্ট্রি কেক, অনেক কিছু। এই ছিল আজকে আমাদের ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো আমি, কথা দিচ্ছি। তবে আজকে আমার তরফ থেকে সবার জন্য একটাই বার্তা, তা হলো জয় শ্রীরাম।